আজকে আমাদের এলাকার ভিতরে কল চুরি, আজকে কয়েকদিন যাবত কল চুরি হইতাছে। তো কয়েকদিন যাবত কল চুরি হইতাছে, তো আজকে কল চোর ধরা পড়ছে। এই গাড়িটা দিয়া মূলত কলগুলি চুরি করতে আসছে। তিনটা কল সুদ্ধা কলগুলি ধরা পড়ছে। এই যে কল তিনটা কল সুদ্ধা চলগুলি ধরা পড়ছে। দুর্ভাগ্যের বিষয়, এলাকার মানুষ কি করছে, গাড়িটা ভেঙে গেছে এবং ব্যাটারি গুলি সব নিয়ে গেছে। গাড়ির অবস্থা একদম খারাপ। তিনটা কল, গাড়ি বলতে গাড়ির কোনো অস্তিত্ব নেই, একদম অস্তিত্ব শেষ। গাড়ির কোনো অস্তিত্ব নেই, সব শেষ। ব্যাটারি চাক্কা চুক্কা সবকিছু মানুষে খুলে নিয়ে যেতে আছে। ঘরের ভিতরে সরুলি আটকে রাখছে এবং জিজ্ঞাসাবাদ করতেছে, প্রশাসনের লোক আসছে। সুরের গার্ডিয়ান আসছে। সুরের গাড়ির অবস্থা বলতে কিছুই নাই, শুধু বডিটা আছে। আর এছাড়া কোনো যন্ত্রপাতি, ব্যাটারি কিচ্ছু নেই, কোনো স্টিক নেই। এগুলি হলো চোর। আসলে চোরের কাছে এখনো যাওয়া সম্ভব হয় নাই। এই এই ছেলে দুটা চোর, চারটা পোলা আসছিল, এর মধ্যে দুইটা পাল্লা গেছে। আর এই দুইটা হচ্ছে চোর আর কি, একদম ইয়াং এবং ছোট বয়স। এরা এই মূলত চুরি করতে আসছে। চোরগুলো এখন বাইর করবো, ঠিক আছে। আমাদের এলাকায় সাংবাদিক প্রশাসনের লোক আসছে। চোরগুলি নিয়ে যেতেছে। প্রশাসনের চোরগুলি নিয়ে যেতেছে।